আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ডিফারেনশিয়াল জিওমেট্রি অন্তরক জ্যামিতি অনার্স থার্ড ইয়ার। আমি চ্যাপ্টার টু নিয়ে, চ্যাপ্টার টু সম্পর্কে মনে হয় সম্ভবত আমার দুইটা না তিনটা লেকচার আমার আপলোড করা আছে। যারা যারা দেখে আসে নাই তারা তারা দেখে আসবেন, কারণ প্রত্যেকটা লেকচার গুরুত্বপূর্ণ। ওইখানে কিছু বেসিক আলোচনা করা থাকে, এখানেও কিছু বেসিক আলোচনা করব। উপপাদ্য 5, এটা মোস্ট ইম্পর্টেন্ট 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য। 2005, 8, 10, 13, 16, 18 সাল পর্যন্ত আসছে, মানে যারা 2021-এ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপপাদ্য 5 এটা হচ্ছে তুহিন প্রকাশনী বই থেকে করতেছি। উপপাদ্য 5, প্রমাণ করো যে আর ভেক্টর ইকুয়াল টু আর আর অফ এস, এখানে আরটাও একটা ভেক্টর, রেখাটি সরল রেখা হওয়ার প্রয়োজনীয় শর্ত ও যথেষ্ট শর্ত হল রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, জিরো প্রমাণ করতে হবে। ঠিক আছে, দুইটা শর্ত, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে যথেষ্ট শর্ত, এই দুইটা শর্ত প্রমাণ করতে হবে আর দেখাতে হবে কাপ্পা ইকুয়াল টু কত, জিরো। এই শর্তটা যদি আমরা কাপ্পা ইকুয়াল টু যদি জিরো প্রমাণ করতে পারি তাহলে আমরা উপপাদ্যটা কী করতে পারবো, প্রমাণ করতে পারবো। এখন এটা অনেক ইজি, আমরা যখন প্রয়োজনীয় শর্তটা করব, প্রয়োজনীয় শর্তে আমার কাপ্পা ইকুয়াল টু জিরো চলে আসবে। এইটার উল্টো দিক থেকে গেলে পরেই আমার কী শর্তটা পাবো, আমরা যথেষ্ট শর্তটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তা চলুন শুরু করা যাক। প্রয়োজনীয় শর্তটা আমি প্রথমে প্রয়োজনীয় শর্তটা তুলে নিছি, মনে করে আর আরটা এখানে ভেক্টর আর অফ মানে আর ইকুয়াল টু আর অফ এস রেখাটি সরল রেখা নির্দেশ করে, এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু কত, জিরো। এটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে কি রেখা, সরল রেখা। ঠিক আছে, সরল রেখা নির্দেশ করে। এখন সরল রেখার সমীকরণটা আমার জানতে হবে, সরল রেখার সমীকরণটা কি। সরল রেখার সমীকরণ না জানলে তো আমি ম্যাথটা প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, আমরা দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণটা জানি, এক্স ইকুয়াল টু কত জানি, আমরা এক্স ইকুয়াল টু জানি এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস কত সি, এরকম আমরা একটা দ্বিঘাত সমীকরণ জানি। আমার এখানে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা খালি থাকতেছে কত বি এক্স প্লাস সি, তাহলে এটা কিসের সমীকরণ নির্দেশ করতেছে, এটা একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করতেছে। এই সরল রেখারেই আমরা অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করে কাজ করলে পারে তাহলে আমরা কাপ্পা ইকুয়াল টু কত পাবো, জিরো পাবো। ওই কাপ্পা ইকুয়াল টু যখনই জিরো পাবো তখনই আমার কি প্রয়োজনীয় শর্তটা মানে আমার প্রমাণ হয়ে যাবে, আর প্রয়োজনীয় শর্তের উল্টা দিক থেকে গেলে প্রায় আমার যথেষ্ট শর্তটা কী হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। আমি প্রয়োজনীয় শর্তটা তুলে নিছি, প্রমাণ প্রয়োজনীয় শর্ত, মনে করে আর ইকুয়াল টু আর অফ এস রেখাটি সরল রেখা নির্দেশ করে, এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু কত, জিরো। আমরা দেখি কাপ্পা ইকুয়াল টু যদি জিরো প্রমাণ করতে পারে তাহলে আমার প্রয়োজনীয় শর্তটা কি প্রুফ হয়ে যাবে। তাহলে আমরা জানি, প্রথমে আমরা লিখে নেব, আমরা জানি সরল রেখার সমীকরণ কি সেটা হচ্ছে আমরা জানি, সেটা আমি লিখে নেব, আমরা জানি যে কোনো সরল রেখার সমীকরণকে কত আর ইকুয়াল টু এ এস প্লাস বি, আমি কিন্তু দেখাইছি এই যে এখানে বি এক্স প্লাস সি, এখানে হচ্ছে কত এ এস প্লাস কত বি, এইটা দ্বারা প্রকাশ করে, এটা দ্বারা কি প্রকাশ করে, এটা দ্বারা একটা সরল রেখা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এ এস প্লাস বি আকারে লেখা যায়, মানে সরল রেখার সমীকরণে লেখা যায়, আকারে লেখা যায়, যেখানে এ ও বি কি ধ্রুবক, যেখানে এ ও বিটা আমার কি আসতেছে, ধ্রুবক আসতেছে। ঠিক আছে, এ ও বিটা আমার ধ্রুবক নির্দেশ করে, যদি এ ও বিটা আমার ধ্রুবক হয় মানে ধ্রুবক ভেক্টর হয়, হয় তাহলে আমরা এই যে যে সমীকরণটা পালাম আর ইকুয়াল টু এ এস প্লাস বি, এটার আমরা কি করব, এবার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, মানে অন্তরীকরণ করব। তাহলে এস এর সাপেক্ষে উভয় পক্ষে
অন্তরীকরণ করে, ঠিক আছে? তাহলে আমরা কৃষি সাপেক্ষে এস এর সাপেক্ষে এই সমীকরণের উভয় পক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে আমরা অন্তরীকরণ করব কৃষি সাপেক্ষে এস এর সাপেক্ষে, তাহলে ডি ডিভাইডেড বাই ডিএস কত, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কত ডিএস, তাহলে এ এস প্লাস কত বি, আমরা ডেরিভেটিভ আকারে লিখে রাখলাম। লিখে রাখলে পরে এবার আমরা ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে? আমরা জানি কোনো ইউ অথবা অন্য অন্য জিনিসটা যদি আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ওইটা ড্যাশ আকারে লেখা যায়, আমি কিন্তু এর আগেও বলছি, আর ইউ এর সাপেক্ষে করলে পরে ওইটারে আমরা ডট আকারে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এস এর সাপেক্ষে যদি আমরা আর ভেক্টরে ডেরিভেটিভ করি সেটারে আমরা লিখতে পারি আর ড্যাশ, ঠিক আছে? ইকুয়াল এখানেও আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এস এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি যেহেতু এটা এস, যেহেতু এখানে এস ছিল না তাই কিন্তু ড্যাশ হলো, ঠিক আছে? যেহেতু এখানে একটা এস আছে, এটা আমার কি কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভেক্টর কনস্ট্যান্ট, তাহলে এস এর সাপেক্ষে এস এর করলে পরে কত পাবো আমরা, ওয়ান পাবো প্লাস, আর বিটা আমার কি কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্ট আমরা জানি ডেরিভেটিভ করলে কত হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে জিরো। তাহলে আমরা মানটা পাচ্ছি কত, আর ড্যাশ ইকুয়াল টু কত এ, ঠিক আছে? এইটা আমরা মানটা পাচ্ছি, এটা হচ্ছে আমরা ডেরিভেটিভ করে আমরা এই মানটা কি করলাম, পেলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমরা মানে ওই আগে যে সকল ম্যাথগুলো করেছি, স্ট্রেট ফ্রেনেট সূত্রটা প্রমাণ করে আসছি, ঠিক আছে? ওইদিকে আছে, ওইদিকে আমরা ওইখান থেকে জানি কি, ওইখান থেকে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আর ড্যাশ ইকুয়াল টু আমরা জানি কত টি, ঠিক আছে? আর ড্যাশ ইকুয়াল টু কত টি, এটা স্ট্রেট ফ্রেনেট সূত্র থেকে জানি আর ড্যাশ ইকুয়াল টু টি। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু যদি টি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি না, তাহলে আর ড্যাশের বদলে কত লিখতে পারি টি, তাহলে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু আমার কত আছে, টি ইকুয়াল টু তাহলে আমার এ ভেক্টর আছে, এটা এখানে কিন্তু টিটাও কী আগলো একটা ভেক্টর আগলো, তাহলে আমরা সাইড নোটে কিন্তু দিয়ে দিছি আর ড্যাশ ইকুয়াল টু কত লিখতে পারে টি লিখতে পারে। আমারে আমরা কিসের দিকে যাবো, আমরা কাপ্পার দিকে আগাবো, এই লাস্টে যেটা পালাম, যে সমীকরণটা পালাম এটার আবারও এসের সাপেক্ষে কী করবো আমরা, অন্তরীকরণ করবো, ঠিক আছে? তাহলে পুনরায় এসের সাপেক্ষে অন্তরীকরণ করে, পুনরায় এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? তাহলে পুনরায় আমরা এস এর সাপেক্ষে কী করবো, অন্তরীকরণ করবো। পুনরায় যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী দাঁড়াচ্ছে সেটা আমরা এখন লিখি, আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ আকারে লিখে দিই, তাহলে ডি ডিভাইডেড বাই ডিএস ইন্টু কত টি ভেক্টর ইকুয়াল, এখানে ডি ডিভাইডেড বাই ডিএস ইকুয়াল টু কত এ ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর, আর মাঝে যদি ভাইয়া ভেক্টর চিহ্ন বাদ পড়ে যায় তাহলে ভাইয়া তোমরা ভেক্টর চিহ্নটা কী করো দিয়ে নেও, ঠিক আছে? তাহলে আমরা এখন আমরা দেখতেছি যে এখন আমরা দেখতেছি এটার অন্তরীকরণ আকারে রাখছি, কিন্তু আমার এখন অন্তরীকরণ করে দিতে হবে, ঠিক আছে? আমরা যদি এস এর সাপেক্ষে টি, আমরা যেহেতু করতেছি এস এর সাপেক্ষে, কিন্তু আমার সমীকরণ আমার চলকটা কি, চলকটা হচ্ছে টি, টিরে যদি অন্তরীকরণ করি তাহলে ওইটা কত হবে ড্যাশ হবে, তাহলে এখানে লিখতে পারি কত টি ড্যাশ, টি ড্যাশ ইকুয়াল টু, আর এস এর সাপেক্ষে যদি আমরা এর অন্তরীকরণ করি, এটা কনস্ট্যান্ট, এর অন্তরীকরণ করলে পারে জিরো, যেহেতু এটা কি ছিল ভেক্টর ছিল, তাহলে এখানে জিরোটাও কী আসবে একটা ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা স্ট্রেট ফ্রেনেট সূত্র থেকে আরেকটা জিনিস জানছিলাম, সেটা কি, সেটা জানছিলাম আমরা টি ড্যাশ ইকুয়াল টু আমরা জানি কত কাপ্পাএন, কি জানি টি ড্যাশ ইকুয়াল টু আমরা কাপ্পাএন, এটা সাধারণত চ্যাপ্টার প্রথমের দিকে এই সূত্রগুলো দেওয়া আছে, ঠিক আছে? যারা যারা দেখে আসবেন তারা তারা দেখে আসো, আর আমার হচ্ছে দুইটা চ্যানেল, একটা হচ্ছে পাবলিক পাবলিক ইউনিভার্সিটি নামে একটা চ্যানেল আছে ইউনিভার্সিটি, আর আমাদের এন ইউনিভার্সিটি এটা তো আছেই, ঠিক আছে? যারা যারা পাবলিক ইউনিভার্সিটি চ্যানেল থেকে ঘুরে আসেন নাই তারা তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা তারা অবশ্যই ঘুরে আসবেন। আরেকটা জিনিস হচ্ছে আমি দেখছি আমার চ্যানেলে হচ্ছে কত পার্সেন্ট, 58.8% হচ্ছে ওরা ভিডিও দেখে, ঠিক আছে? ওরা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইবার করে নাই, আর 42.2% হচ্ছে ভিডিও দেখে ওরা হচ্ছে সাবস্ক্রাইবার করে দিছে, ঠিক আছে? এই যে ভাই 58.8%, তোমরা যদি ভাই সাবস্ক্রাইবার করে দাও, আমি কোশ্চেনে করো করে দাও, তাহলে আমার ভিডিও মানে আমার এত সাবস্ক্রাইবার আছে, তাহলে আমি ভিডিওগুলো মানে বেশি বেশি ভিডিও তৈরি করে আমি আপলোড দিতে পারি, কিন্তু এই যে সাবস্ক্রাইবার করো না, ঠিক আছে? তাই এটা কিন্তু কেমন বোঝায়, মানে উপকারের প্রতিদানে নেগলে কিন্তু উপকারের প্রতিদান দিলে না, ঠিক আছে? আমি বলতেছি না তুমি সাবস্ক্রাইবার করে রাখো, তুমি খালি উপকারে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে টি ড্যাশ ভেক্টর ইকুয়াল টু কত জিরো ভেক্টর, এটা হচ্ছে আমরা কী পালাম, এটা হচ্ছে পুনরায় আমরা অন্তরীকরণ
করে পালাম, কিন্তু আমরা টি ড্যাশ ভেক্টর ইকুয়াল টু জানি কত, কাপ পাইন, সেটা বসাবো এখন। ঠিক আছে, তাহলে আমরা আমরা টি ড্যাশ ইকুয়াল টু জানি কাপ পাইন, তাহলে কাপ্পা এন, এনটা কিন্তু এখানে ভেক্টর ইকুয়াল টু, আর জিরো ভেক্টর তো আছেই, জিরো ভেক্টর তো আছে, উভয় পক্ষে আমরা কি করি মডুলাস করে দিই, তাহলে কাপ্পা এন ভেক্টর তার মডুলাস ইকুয়াল টু জিরো ভেক্টর তার কত মডুলাস। এবার আমরা জানি কোনো একক ভেক্টরের, কোনো একক ভেক্টরের যদি মডুলাস করি সেটা ইকুয়াল টু কত হয়ে যায়, ওয়ান হয়ে যায়, তাহলে ওয়ানের সাথে কে এর গুণ দিলে পারে আমরা কত পাচ্ছি, তাহলে কাপ্পার গুণ দিলে তাহলে কাপ্পাই পাচ্ছি, তাহলে কাপ্পা ইকুয়াল টু জিরো। এই দেখো ভাইয়া, আমি প্রথমে বলেছিলাম যে মনে করি আর অফ, মনে করি আর ইকুয়াল টু আর অফ এস রেখাটি সরলরেখার নির্দেশ করে, এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু জিরো, যদি কাপ্পা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে পারি তাহলে সেটা একটা কি সরলরেখার সমীকরণ নির্দেশ করবে, তাহলে আমরা সেটা প্রমাণ করে ফেললাম। তাহলে এটা একটা কি সমীকরণ নির্দেশ করতেছে, এটা একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করতেছে, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্তটা আমার প্রুফ হয়ে গেল। এখন আমি প্রমাণ করবো যে যথেষ্ট শর্ত, আমি বলছিলাম যে যথেষ্ট শর্ত প্রমাণ করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা উল্টা দিক থেকে গেলে পরে আমার যথেষ্ট শর্তটা হয়ে যাবে, তাহলে যথেষ্ট শর্ত আবার মনে করি। ঠিক আছে, মনে করি আর ভেক্টর ইকুয়াল টু আর অফ এস রেখার উপর, রেখার উপর সকল বিন্দুতে, তাহলে সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু কত, জিরো, এটা কিন্তু আমরা পাইছি। এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে ইহা কি করে, সরল রেখা প্রকাশ করে, ইহা সরল রেখা প্রকাশ করে। এটা আমরা কি শর্ত প্রমাণ করতেছি, এটা কিন্তু আমরা এখন যথেষ্ট শর্ত প্রমাণ মানে প্রমাণ করব, আমরা কিন্তু বলছি আমি উল্টা দিক থেকে যাব। দেখো ভাই, আমরা উল্টা দিক থেকে যাচ্ছি, তুমি একটু খেয়াল করো, আমি অন্য একটা খাতায় তুলে নিই, তাহলে হচ্ছে বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমি এই খাতাটায় তুলে নিই, এই লাস্টের দিকে করি। ঠিক আছে, এবার দেখো ভাই, আমি উল্টা দিক থেকে যাব, তাহলে আমরা কত পাইছিলাম লাস্টে, কাপ্পা ইকুয়াল টু জিরো পাইছিলাম না, তাহলে আমরা যদি লাস্টে কাপ্পা ইকুয়াল টু জিরো পাই, তাহলে আমরা এখন লিখবো যে কাপ্পা ইকুয়াল টু কত, জিরো, এখানে দিয়ে এখানে কাপ্পা ইকুয়াল টু কত, জিরো, তারপরে আমার ছিল কত, কাপ্পা এন ইকুয়াল টু জিরো, তার মানে কাপ্পা এন ভেক্টর ইকুয়াল টু কত, জিরো ভেক্টর, এগুলো কিন্তু ভেক্টর। ঠিক আছে, কাপ্পা এন ইকুয়াল টু আমার জিরো ভেক্টর, তারপরে আমার ছিল কত, তারপরে আমরা চলে গেছিলাম টি ড্যাশ ইকুয়াল টু কত, জিরো ভেক্টর, তাহলে আমরা লিখব টি ড্যাশ ইকুয়াল টু কত, জিরো ভেক্টর, টিটাও এখানে কি ভেক্টর। এবার আমরা কিন্তু জানি, আমরা স্ট্রেট ফ্রেন্ডের সূত্রের ওই দিক থেকে দেখছি যে আমরা কি দেখছি, আমরা জানি যে টি ইকুয়াল টু কত, আর ড্যাশ, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু কত, আর ডাবল ড্যাশ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি টি ড্যাশ ইকুয়াল টু কত, টি ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে টি ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ডাবল ড্যাশ, তাহলে আর ডাবল ড্যাশ ইকুয়াল টু কত, জিরো, আর ডাবল ড্যাশ ইকুয়াল টু আমার জিরো ভেক্টর। ঠিক আছে, আরটাও কিন্তু এখানে ভেক্টর প্রকাশ করবে, ইহাকে আমরা কি করব, যেহেতু ওইদিকে আমি কি করছিলাম, এদিকে আমরা কিন্তু কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, এদিকে আমরা এসের সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম, তাহলে বলছি যে বিপরীত দিক থেকে যাবো, তাহলে বিপরীত কাজ করতে হবে, তাহলে এবার এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এখন আমরা ইন্টিগ্রেশন করব কিসের সাপেক্ষে, এসের সাপেক্ষে, ইহাকে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে, ইহাকে আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিই, তাহলে আর ডাবল ড্যাশ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত, জিরো, জিরো ভেক্টর। এখন এখানে হবে কত, ডিএস, যেহেতু এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এখানে হবে কত, ডিএস। ঠিক আছে, ডিএস হবে, তাহলে আমি বলছি, আমি কিন্তু সেই সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার থেকে বলি, ড্যাশগুলো ইন্টিগ্রেশনের সময় কী থাকে, ড্যাশগুলো ইন্টিগ্রেশনের সময় আমার কুনতে থাকে, তাহলে আর ডাবল ড্যাশ ছিল কত হলো, আর ড্যাশ হলো। ঠিক আছে, আর ড্যাশ হলো ইকুয়াল টু, এখন
এখানে তো জিরোটা ইন্টিগ্রেশন করলে আমরা সাধারণত জিরো পাবো, কিন্তু এখানে যদি একটা আমার কনস্ট্যান্ট মান সি যোগ করতে হয় তাহলে এখানে আমরা সেই কনস্ট্যান্ট মান কি আকারে নেবো, কনস্ট্যান্ট মান আমরা এ ভেক্টর আকারে নিলাম, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে ধ্রুবক আর ওইখানে আমরা নিতাম সিটা ধ্রুবক, যেখানে এটা এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমার তো দেখার লাগবে আর ইকুয়াল টু কত, এ এস প্লাস বি, কারণ এই যে প্রথম দিকতে আছে আমরা উল্টা দিক থেকে এ এস প্লাস বিতে ফেরত যাওয়া লাগবে, তাহলে এ এস প্লাস বিতে ফেরত যাইতে হইলে পারে, তাহলে আমার কী কাজ করতে হবে, তাহলে এ এস প্লাস বিতে ফেরত যাইতে হলে আবারও এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, পুনরায় এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে পাই, পুনরায় যদি আমরা এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি আমার ড্যাশগুলো কি থাকে, কমতে থাকে, তাহলে এখানে ছিল আর ড্যাশ ইন্টু ডিএস ইকুয়াল টু, এখানে আমার কত আছে ইন্টিগ্রেশন এ ইন্টু কত ডিএস, ক্লিয়ার। এখন ড্যাশগুলো কমে যাবে, তাহলে এখানে এগুলো কত, এখানে ড্যাশ ট্যাশ কমে যাবে, যেহেতু একটা ড্যাশ আছে ড্যাশগুলো কমতে থাকে, তাহলে এখানে আমার হবে খালি শুধু কত আর ভেক্টর ইকুয়াল টু, এটা আমার কনস্ট্যান্ট, এখন এটা কনস্ট্যান্ট, এখানে থাকলো ইন্টিগ্রেশন কত ডিএস, ডিএস মানে এখানে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ানটা যদি আমরা এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পরে আমরা পাবো খালি এস, তাহলে এখানে এস প্লাস, যেহেতু এটা ইন্টিগ্রেশন করছি এখানে একটা কনস্ট্যান্ট মান সবসময় যোগ দিতে হয়, আমি প্রথমে যোগ দিছি কত, প্রথমে যোগ দিছি এ, তাহলে এখানে আবার কত আরেকটা কনস্ট্যান্ট মান, ওই কনস্ট্যান্ট মানটা আমরা বি আকারে যোগ দিয়ে দিলাম, ঠিক আছে, এটাও কনস্ট্যান্ট বিটাও কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভেক্টর কনস্ট্যান্ট, ঠিক আছে, আমরা কিন্তু আগে ফেরত চলে গেছি, সে আগের রাশিতে ফেরত চলে গেছি, ঠিক আছে, যেখানে বি ভেক্টর হচ্ছে কি ধ্রুবক, ঠিক আছে, যেখানে বি ভেক্টরটা আমার আসতেছে কত ধ্রুবক, এ ও বি এর সকল মানের জন্য, এ ও বি এর সকল মানের জন্য, এ ও বি এর সকল মানের জন্য কত আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস এস প্লাস বি ভেক্টর, একটি কি নির্দেশ করে সরল, সরল রেখা প্রকাশ করে, ঠিক আছে, এটা একটা কি প্রকাশ করলো, এটা একটা সরল রেখা প্রকাশ করলো, আশা করি আর দ্বিতীয়বার আর বোঝা লাগবে না, ঠিক আছে, কারণ আমি অনেক ভেঙে ভেঙে ম্যাথটা বুঝে দিলাম, ঠিক আছে, উপপাদ্যটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা যারা 2021-এর পরীক্ষার্থী আছে তাদের জন্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আজকে এই পর্যন্তই, আবার কোনো একটা মানে ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, আর যারা যারা আমার পাবলিক চ্যানেলটা ঘুরে আসে না তারা তারা ঘুরে আসবেন।